ক্লোজ আপ কলের গানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পুতুল। আজকের রাত লোকসুরের রাত, দুজন অতিথি আছেন আমাদের মাঝে এবং একজনকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ তিনি তার যদিও তিনি বয়স নবীন কিন্তু লোক গান নিয়ে তার যে চর্চা, সাধনা, আত্মনিবেদন বেশ অনেক বছর ধরে, অর্থাৎ আমরা যখন থেকে চিনি তখন থেকে, এই কারণেই কিন্তু তিনি নিজের একদম স্বকীয় একটা জায়গা করে নিয়েছেন দেশে দেশের বাইরে। যারা লোকসুরের অনুরাগী যারা আছেন তাদের মনে তিনি সঙ্গীতশিল্পী আশিক। এবং আরও একজন আছেন যিনি সম্ভাবনাময়, হাঁটি হাঁটি পাপা করে তারও যাত্রা শুরু হয়েছে, আশা করছি তিনিও খুব তাড়াতাড়ি তার সাফল্যের শিখরে, অর্থাৎ তিনি যেরকম স্বপ্ন দেখেন সেই জায়গাটি ছুঁতে পারবেন। আমাদের মাঝে আরেকজন অতিথি, তিনি আছেন পলি ইসলাম। আমাদের অতিথিদের সঙ্গে কথা বলতে হলে, আমাদের সঙ্গে সংযুক্ত হতে হলে ফোন করুন 833-2509-833-2754। শুরু করছি ক্লোজ আপ কলের গানের আজকের আয়োজন। স্বাগত তোমাদের দুজনকে, স্বাগত যন্ত্রশিল্পীদের। ধন্যবাদ পুতুল, আমি খুব খুশি যে তুমি পাশে বসা আছো, কারণ তুমি একজন কণ্ঠশিল্পী, একজন সঞ্চালক যখন শিল্পী হয় তখন আমাদের জন্য একটা সুবিধে হয়, অতিথি যখন বন্ধু হয় তখন সেটা অন্যরকম আনন্দ দেয়। অবশ্যই, তো আশা করছি আজকে খুব ভালো একটা সময় কাটবে আমাদের। নিশ্চয়ই, এবং আমি তো তোমাদের প্রস্তুতির অংশ কিছুটা শুনেছি অনুষ্ঠান শুরুর আগে, আমার তো ধারণা যে একবার আজকে উঠতে পারবে না দর্শক যারা টিভির সামনে বসে আছে। এবং তুমি জানো যে তোমার অসংখ্য গুণগ্রাহী ভক্ত শ্রোতা আছেন, তারা অপেক্ষা রয়েছেন। পলি ইসলাম, আপনার কাছেও একই রকম প্রত্যাশা যে দারুণ একটা আয়োজন আমরা উপহার দেব। শুরু করছি কাকে দিয়ে? আমি শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই, একদম। আচ্ছা, আমার আজকে একটু একটু সবসময় যে গানগুলো গাই সেগুলোর বাহিরে কিছু গান গাওয়ার চেষ্টা করবো। প্রথমে গাইছি শ্রদ্ধেয় খালেদ হোসেন মিলু স্যারের একটা গান, আমার অসম্ভব প্রিয় একটা গান, অনেকদিন পরে হঠাৎ করে ওইদিন শুনলাম, তখন মনে হলো যে গানগুলো আবার গাওয়া উচিত। গাইছি আমার সুখের কলসী ভেঙ্গা গেছে, এই গানটা একটা সিনেমার গান। আমার সুখের কলসী ও রে, আমার সুখের কলসী ভাঙা গেছে, লাগবে না আর জোড়া, একটা কষ্টের চুলা জ্বলছে বুকে, দারুণ জানা পোড়া, তার দারুণ জানা পোড়া।
চতুর্দিকে ছন্দটা ছিল রাজার বাড়ি এখন মাটির ঘর নিঃশ্বাসে নাই বিশ্বাস আমার কাঁপায়া গাগরা একটা কষ্টের চুলা জ্বলছে বুকে কষ্টের চুলা জ্বলছে বুকে তরুণ জ্বালা পোড়া তরুণ জ্বালা পোড়া আমার সুখের শুরু দারুণ এবং তোমার শুরুটা আমাকে একটু অবাকই করেছে কারণ তুমি একেবারে মূল মূল স্রোতের লোকগানগুলো গাও তো একেবারে যেগুলো শেখর আগের গান এবং এটা কিছুটা সমকালীন ফোক বলতে পারি এখন মডার্ন ফোক যেটা আমরা বলি একটা জিনিস কি অনেক বছর আগে যখন ছোট ছিলাম তখন গানগুলো শুনতাম হঠাৎ করে কেন জানি যখন গানগুলো শুনি তখন সেই ছোটবেলায় যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখন আমাদের সেই স্মৃতিগুলো মনে হয় আমার কাছে কেন জানি মনে হয় এই গানগুলো আসলে আবার গাওয়া উচিত একদমই এবং যে শিল্পীর গান গাইলে তিনি আমার কাছে মনে হয় যে মানে আমাদের দেশের অনেক ক্ষণজন্মা সঙ্গীত শিল্পীর মধ্যে একজন যারা যাদের কারণ জন্য খুব আক্ষেপ হয় যে তারা বেঁচে থাকলে আরো না জানি কত কিছু আমরা পেতাম আর অনেক কিছু দেবার ছিল খুবই অভাগা যে ওনাকে খুব অল্প সময় আমরা হারিয়েছি আর ওনার গান গাওয়া আসলে একটা সাহসের ব্যাপার দুঃসাহসিক ব্যাপার বলতে হয় কিন্তু ভালোবাসা থাকলে সেটা নিশ্চয়ই সম্ভব সেটাই আমরা অনেক ধন্যবাদ এবার পলি আপনার কাছ থেকে আমি প্রথমে আমার দয়াল পীর মুর্শিদকে স্মরণ করে প্রথম গানটি করছি নিশ্চয় ।
বাহ, অনেক ধন্যবাদ। আপনার কি মূলত লোকগান নিয়ে চর্চা করা হয়? হ্যাঁ। কত কবে থেকে গানের সঙ্গে পথ চলা শুরু? গান তো একদম যখন ছোট তখন থেকে গান করি, চেষ্টা করি গান গাইবার, কিন্তু আসলে মানে এভাবে করে গান করব এটা আমি প্রায় 13-14 বছর হবে যেরকম আমি মানে স্টেজে গান করছি, কিন্তু ছোটবেলা থেকেই গানের যাত্রা শুরু। তা তো নিশ্চয়ই, সেটা বুঝতেই পারলাম। আমরা ফিরছি, একটা ফোন কল আছে আমাদের, ফোন কলটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। পুতুল আপু। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি জি, আমি ক্লাসিক ভাইয়ের সাথে কথা বলছিলাম। বলুন। জি, আসসালামু আলাইকুম। ক্লাসিক ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট ছিল গানের। জি বলেন। মাটির ইন্দিরা গানটা একটু গাইবেন? ঠিক আছে, এখন গাইয়ে দিচ্ছি। যান, অনেক ধন্যবাদ। এখনই? কারণ আমি যখন দর্শক হিসেবে টিভির সামনে থাকি, আমি জানি যে লাইনটা ঢোকানো বা কল ঢোকানো কতটুকু কঠিন। একদমই। তো যখনই আমার আয়ত্তের ভিতরে থাকবে কোনো গান, আমি সাথে সাথে গিয়ে দেব ইনশাল্লাহ। বাহ, দারুণ লাগলো এই কথাটা তোমার। চলো। ওরে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার, আমি তোমার, এই আশা করে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি, আশা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আশা যাওয়া পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবি নিশিদি, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মনে, তোমার ভাবনায় আমি ভাবি নিশিদি, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মনে, পিঞ্জিরা
মাঠে বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে বসিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। এ শোনাবে মধুর বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার বসিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না কত। অনেক ধন্যবাদ অনুরোধ, মাত্র গানটা শুনিয়ে দেওয়ার জন্য। এবং আজকে আশা করতে পারি যে আমরা প্রত্যেকবারই তাহলে অনুরোধের পর পরই গানগুলো শুনবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ রাত্রি, শুভেচ্ছা। কে বলছেন? আমি মোস্তাফিজুর রহমান বলছি। আমি প্রথমে দেশ টিভি কে ধন্যবাদ জানাচ্ছি পলের গানের, যে আজকে দুজন শিল্পী বিশেষ করে পল ইসলাম, তার মতন একজন সম্ভাবনাময় এবং খুবই উদীয়মান শিল্পী আমি মনে করি। আমাদের হয়তো খুব শিগগিরই তিনি আমাদের মাঝে বেশ নাম করবেন। তার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট আছে, তার গান আমার খুব ভালো লাগছে। একটা গান আছে যে চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা, কলজার লাগে বাইন্দি রাখুন তোমারে বন্ধুরে, এই গানটি অথবা রাধারমণের কোন গান, লোকজ গান, রাধারমণ সিলেটের শিল্পী, রাধারমণের কোন গান যদি উনি জানেন তাহলে একটা রাধারমণের গান, এবং সেই সাথে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, ভাওয়াইয়া গান যদি উত্তরবঙ্গের ওনার জানা থাকে একটা ভাওয়াইয়া গান গাবেন। আর সেই সাথে আমি আশিক ভাইকেও একটা অনুরোধ করব যে আশিক ভাই যদি একটু কোনো আঞ্চলিক গান, হাসান রাজার গান যদি একটু গান, তাহলে হাসান রাজার গান গেলে গাইলে আমি খুব খুশি হব এবং অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেশ অনেকগুলো অনুরোধ তোমার জন্য, তো নির্দিষ্ট অনুরোধ, কিন্তু আপনার জন্য বেশ অনেকগুলো অনুরোধ। আশিক ভাইয়ের মতো কি আমরা সাথে সাথে অনুরোধের গানে যাব নাকি? ভাই যেহেতু রাধা রমণের গান শুনতে চেয়েছে আমি এখনই শুনিয়ে দিচ্ছি। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আহার মনিল, তোমারে না দেখলে রাধা জীবন কেমনে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা। আমার বন্ধু দয়াময় তোমারে
অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। হ্যালো, দুঃখিত, আমাদের লাইনে মনে হয় কেউ নেই। আমাদের একটা বিরতির সময় হয়েছে, দেখছেন ক্লোজ আপ কলিগেন, ফিরে এসেছি। স্বাগত আবারও, দেখছেন ক্লোজ আপ কলের গান। আজকে দুজন অতিথি আমাদের শোনাচ্ছেন লোকগান, সঙ্গে রয়েছেন আশিক এবং পলি ইসলাম। আমরা পলি, আপনার গান দিয়ে শেষ করেছিলাম, এখন আবার আশিক ভাই তোমার কাছে শুনি। একটা বিচ্ছেদ গাই, কারণ আমাদের লোকগানের বিশাল অংশ হচ্ছে বিচ্ছেদ গান। গানটা একসময় খুবই জনপ্রিয় ছিল, এসএক সরকারের গান, বাউল এসএক সরকার, গ্রামে গঞ্জে খুব জনপ্রিয়, ছোটোবেলায় আমরা অনেক শুনেছি গানটা। যে আমারে ব্যথা দিয়েছে তারে দোষী না আমার কপালে আছে। ওরে সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়েছে আমার, সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়েছে তারে দোষী না আমার কপালে আছে। সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়েছে আমায়, সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়েছে তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে। যে আমার ব্যথা দিয়েছে তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে।
যেই দিন আমার ভাগ্য লিখন বিধি লিখেছে সেই দিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। যেই দিন আমার ভাগ্য লিখন বিধি লিখেছে সেই দিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়েছে, কপালে আছে। হই না আমি মনের মতো বন্ধুয়ার কাছে, মনের মতো হইলে বন্ধুরা তো পাশে, হই না আমি মনের মতো বন্ধুয়ার কাছে, মনের মতো হইলে বন্ধুরা তো পাশে। আমি ছাড়া আরো বন্ধুর কে জানি আছে রে বন্ধু, আমি ছাড়া আরো বন্ধুর কে জানি আছে, তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে। সরকার বলবে দুঃখ মনিরের কাছে, আমি মরলে রাইখো তোমার চরণ পাশে, এসব সরকার বলবে দুঃখ মনিরের কাছে, আমি মরলে রাইখো তোমার চরণ পাশে। এসব সরকার হবে ধন্য সকলের কাছে রে বন্ধু, এসব সরকার হবে ধন্য সকলের কাছে, তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়েছে তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে, তারে দোষী না আমার কপালে আছে। এই গানগুলো সংগ্রহ করো কিভাবে? মানে আমি জানি যে তোমার সংগ্রহে অনেক লোকগান আছে যেগুলো হয়তো প্রচলিত লোকগানই কিন্তু সে অর্থে কাউকে গাইতে শুনি না, তুমি অনেক গান নতুন করে আবার এই প্রজন্মের শ্রোতাদের শোনাচ্ছ। আমার যদি বলো নেশা, নেশা হচ্ছে এটা গান সংগ্রহ। হ্যাঁ, গান সংগ্রহ। আর একটা জিনিস কি, সবাই আমি যেমন যেটা চাই
হচ্ছে একজন মিউজিশিয়ান বা একজন শিল্পী যখন আমার গানটা শুনবে, শুনে যখন বলবে যে আশিক ভালো গেয়েছে বা গানটা সুন্দর, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি। দর্শকের ভালোবাসা তো অবশ্যই আছে, সেটা অন্য জিনিস, কিন্তু মিউজিশিয়ান বা শিল্পীদের এটা আমি একটু বেশি এদিক কেন, কারণ হচ্ছে যারা আমাদের পেছনে বাজান তারা বাজিয়ে যখন খুশি হয়ে বলে যে আশিক গানটা ভালো হয়েছে, এটা আমার ভিতরে বেশি বাজে। আর ছোটোবেলা থেকে যেহেতু সুনামগঞ্জ জেলায় বড় বেড়ে ওঠা, সো ওইখানে হচ্ছে বাতাসে গান ভেসে বেড়ায়, শুধু ধরাটা হচ্ছে মেন কথা, ওই সেন্সটা লাগে, ওই সময়টা দিতে হয়। তো আমি চেষ্টা করি সব সময় যে যে গানগুলো একসময় খুব প্রচলিত ছিল বা একটু কম প্রচলিত, সেই গানগুলোই বের করে আনার এবং গাওয়ার। বা সেজন্য অবশ্যই তুমি সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের আমাদের সবার পক্ষ থেকে, আমরা এই সময় একসঙ্গে যারা গান করছে তাদের পক্ষ থেকে এখন সবাই এই এই ধৈর্য বা এই আত্মনিবেদনটা করতে পারে না, সেই সেই অর্থে তোমার কাছ থেকে এটা আমরা পেয়েছি। এটা হচ্ছে আমার প্রফেশন, হ্যাঁ, কারণ আমি জানি যে আমি গানই গাবো, অন্য কিছু করব না। সো এখানে আমাকে টাইম দিতেই হবে, যদি টাইম না দিই তবে প্রফেশনটা আমাকে হয়তো বা কোনো একদিন মুখ ঘুরিয়ে নেবে আমার দিক থেকে। একদমই। বাহ, এবার কি শোনাচ্ছেন? এবার আমি শে আব্দুল করিমের খুব বিখ্যাত জনপ্রিয় একটি গান করছি। আচ্ছা, তার আগে আমরা একটা ফোন নিয়ে নিই আপনার অনুমতি নিয়ে। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা। জি আপা, ভালো আছেন? ভালো আছি। হবিগঞ্জ বানিয়াচং মনোয়ারা এন্টারপ্রাইজ থেকে, মনোয়ারা এন্টারপ্রাইজের মালিক। আচ্ছা জি, ভালো লাগছে কথা বলে। জি বলুন। আশিক ভাই একটু লাইনটা দেন। নিশ্চয়ই। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম আশিক ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার যখনই কোন লাইভ প্রোগ্রাম হয় সারা রাত জেগে আপনার প্রোগ্রামই দেখি। আপনার সাথে আমার আম্মার বুধ একবার হবিগঞ্জ দেখা হয়েছিল। আচ্ছা, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আবার দেখা হলে বলবেন যে ভাই আমি কল দিয়েছিলাম। তুমি বিনে অকুল পরা,
অনেক ধন্যবাদ। একটা ফোন নিয়ে ফিরছি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আপনি ভালো আছেন? ভালো আছি। কে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম আব্দুল সালাম আজাদ। আমি পলি আপার সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। জি পলি আপা, আসসালামু আলাইকুম। রূপায়ণ থেকে আব্দুল সালাম আজাদ। জি ভালো আছেন? জি ভালো আছি ইনশাল্লাহ। আপনার গান চমৎকার হচ্ছে, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি এবং সত্যি সত্যি দেশটিকে আমি ধন্যবাদ জানাই এত চমৎকার একটি আয়োজনের জন্য। এবং তারা লোকগানের এই দুই চমৎকার শিল্পীকে আজকে হাজির করেছে। আমি টোটাল সেটকে, টোটাল শিল্পীকে, টোটাল কম্বিনেশনকে সাধুবাদ জানাই আর আপনাকে স্পেশাল সাধুবাদ জানাই। স্পেশালি রূপায়ণের জনগণ এখন আপনাকে খুব বেশি মাত্রায় স্মরণ করে। আমি আপনাকে বেশি বিরক্ত করতে চাই না। আপনার কাছে একটি গানের রিকোয়েস্ট, পায়ের কান্দন যাবজ্জীবন। জি জি অবশ্যই গাইব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। লোকগানের কোনো অ্যালবাম প্রকাশ করা হয়েছে কি এর মধ্যে? লোকগান আমার 2009 একটি অ্যালবাম বের হয়েছিল, ওটাতে মিক্সড ছিল আধুনিক এবং ফোক। তবে এখন রিসেন্ট আরেকটি অ্যালবামে কাজ চলছে, চারটা গান হয়ে গেছে, ফোকের উপরেই করছি। প্রচলিত লোকগান নাকি মৌলিক গানের কাজ করছেন? প্রচলিত, প্রচলিত লোকগান। অনেক শুভকামনা রইল। এই বছর কি সেটা প্রকাশ হবার সম্ভাবনা আছে? এই বছর একটু সম্ভাবনা কম, আশা করি সামনের বছর ইনশাল্লাহ পেয়ে যাবে দর্শক। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আমরা অপেক্ষায় থাকলাম। এবার কি শোনাচ্ছ? সেবার আরেকটা, এটাও শ্রদ্ধেয় মিলু স্যারের গাওয়া, খালেদ হোসেন মিলু স্যারের, তুমি অন্তরে তুমি নয়নে, তুমি জীবনে তুমি মরণে। অসম্ভব মিষ্টি একটা গান, চেষ্টা করছি গাওয়ার। তুমি অন্তরে তুমি নয়নে, তুমি জীবনে তুমি মরণে, ওরে প্রাণ হয় না রে, thank you.
দর্শক দেখছেন ক্লোজ আপ কলের গান, ফিরবো আমরা বিরতির পরে, সঙ্গে থাকবেন নিশ্চয়ই।